কষ্টের সীমা নাই রে ভাই, এমন জায়গায় আইসি, জেলখানাও ভাই ঠিক আছে, জেলখানা, জেলখানার তো সুবিধা আছে, ভালো মন্দ খাওয়া যায়, আর এখানে সারাদিন কাজ করে এক মুঠো ভালো মতো খাইতেও পারি, কষ্টের সীমা নেই। এই যে আমার বড় ভাই, কি বলবো, এই যে আমরা এখানে কাজ করি, দেখেন এগুলো আমাদের মুরগির ফার্ম, কাজ করে লাভ নাই রে ভাই, সবাই পালাই যাইতেছে, কেউ হারাই যাইতেছে, আর কষ্ট রে ভাই, ভুল করে এই জায়গায় আসেন, এই জায়গায় যে আসতে আসে সেই মরতেছে, কি বলবো, দুই দিন থেকে সবাই চলে যাইতেছে, কেননা খারাপ হলো, খাবার ভালো মন্দ নেই, মানে খাবার অবস্থা একদমই খারাপ, কাজের চাপ বেশি, বেতন কম 7,000 টাকা, আর পরিবেশ ভালো না, জায়গার বাইরে একটু যাইতে দেয় না, ঠিক মতো নিজের মতো স্বাধীনভাবে চলতে দেয় না, আর বলবো কি, কষ্টের কোনো সীমা নেই, এখানে যারা স্টাফ এদের জন্য ভালো ব্যবস্থা, আর আমরা যারা ওয়ার্কার আমাদের অবস্থা তো একদমই, দেখেন না আমাদের স্যারটা কী অবস্থা হয়েছে ভাই, বলার মতো, রাত 3টার সময় ওঠে কেউ রে ভাই, রাত 3টার সময় কাজ করতে হয়, এটা কোনো কথা রে ভাই, 50 কেজি বস্তা বাইতে হয় 13-14টা করে জনপ্রতি, মন মেজাজ একদম হিট খারাপ হয়ে যায়, কি বলবো, বলার কিচ্ছু নাই, এই কষ্ট কারে বলি, আজকে আমাদের সাথে দুইজন পালাই গেল, আমাদের রাইকা, আমাদের কাছে টাকা নেই, আমরা যাইতে পারতেছি না, ওদের আসে ওরা চলে গেল, কি বলি, তো আচ্ছা ভালো থাকেন, সুস্থ থাকেন, এরম ভুল কেউ করেন না, যেখানে যাবেন সুস্থ শরীরে আগে বুঝবেন, তার সাথে ঠিক মতো কথা বলবেন, সব কিছু জানেন।